মামশাই আপনি মামলা করে তাদের শনাক্ত করার ব্যবস্থা করুন। কৃষ্ণকান্ত ঠাকুর তাদের হাতে নাতে ধরবে। হ্যাঁ, আর বাবামশাই আপনি বলেছিলেন যে চিঠি লিখে অপরাধীদের শাস্তির কথা চাইবেন, কিন্তু আমার মনে হয় না তাতেও কোনো লাভ হবে, কারণ সেক্ষেত্রে গোড়ারা গোড়াদেরই বিচার করবে এবং তারা তো তাদের পক্ষেই রায় দেবে। না বাবা, আমি শুনেছি গোড়াদের বিচের ব্যবস্থা নাকি খুব ভালো। তারা সভ্যজাত, তারা সঠিক প্রমাণ পেলে নিশ্চয়ই অপরাধীদের সাজা দেবে। সে দেশের নাকি গোড়া সে নিয়ে বিচার করতে বসবেন। যারা তোমাদের বাবা মশাই কয়েছিল প্রমাণ নাগবে, তা প্রমাণ তো আছে। নতুন চাউর মশাই নিজে অপরাধীদের চিনিয়ে দেবে, প্রয়োজনে শুধুও চিনিয়ে দেবে, তারপর দেখি তারা কি সাজা দেয়। আমি চাইনি ওই শয়তানগুলো ছোটখাটো সাজা হয়। ওদের জন্য আমার মেয়েটা মরেছে, ওদের খুব কঠিন সাজা দেওয়া প্রয়োজন। এমন সাজা দিতে হবে যাতে কোনোদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানো নাকি দুবার পাবে। তোমরা যখন সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছ, তখন আমি আর বাধা দেবার কি? তোমরা যা ভালো মনে করো তাই করো। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সরকারের কাছেই বিচার চাইছো, তাই এই লড়াই তোমাদের জন্য সহজ হবে না, সেটা মনে রেখো। এখন রঘুবীরই বর্ষা, আমি তেনার কাছে সুবিধে চেয়েছি, দেখি তিনি কোন পথে নিয়ে যান। বাবা রামচন্দ্র, আমি আর দেরি করতে চাইনি, কালকের মধ্যেই তুমি উকিল ডেকে সব ব্যবস্থা করে ফেলো।